মই বৰ্তমান মোৰ সহযোগী ভিডিঅ'জনে সৰ্বতে উপস্থিত আছোঁ দুলীয়াজানত। দুলীয়াজানৰ সদৌসম ছাত্ৰ সন্থাৰ যি সপ্তদশ যি বাৰ্ষিক অধিৱেশন, এই বাৰ্ষিক অধিৱেশনস্থলীত ইতিমধ্যে উদুলি মুদি ধৰি ফুৰিছে বাৰ্ষিক অধিৱেশন। কিন্তু বাৰ্ষিক অধিৱেশন এইবাৰ যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ বিষয় হিচাপে উত্থাপিত হ'ব, যিহেতু ইতিমধ্যে আছুৰ তত্বাৱধানত এক ৰাজনৈতিক দল ইতিমধ্যে গঠন হৈছে আৰু ইয়াৰ উপৰিও আগন্তুক নিৰ্বাচনক লৈ যথেষ্ট আছুৰ যি এই অধিৱেশনে গুৰুত্বপূৰ্ণ প্ৰভাৱ পেলাব। আৰু ইয়াৰ উপৰিও কা বিৰোধী আন্দোলনৰ কথা আছে, এই সমগ্ৰ বিষয়ক লৈ ইতিমধ্যে চৰ্চা হৈ আছে। আৰু এইবাৰ যিহেতু আছুৰ যি সংবিধানৰটো তেওঁলোকে কিছু নতুন ধাৰা সৃষ্টি কৰিছে, যাৰ কাৰণে এইবাৰ আছুৰ এই কেনেধৰণে নতুনকৈ তেওঁলোকে পুনৰ এখন সংগ্ৰাম দীঘলীয়া সংগ্ৰামৰ কাৰণে কেনেধৰণে প্ৰস্তুতি চলাব সেয়াও এক লক্ষণীয় বিষয় হ'ব। আৰু মই বৰ্তমান মোৰ ভিডিঅ'জনী সৰ্বতে উপস্থিত, মোৰ সহযোগী ভিডিঅ'জনী সৰ্বতে হ'ব দুলীয়াজানৰ দৃশ্য। আৰু দুলীয়াজানত আমি কথা পাতিব বিচাৰিম যিহেতু আজি এই যি মঞ্চৰ কাষতে থকা আৰু আজি অধিৱেশনস্থলীত থকা আমাৰ মাজত আছে শংকৰজ্যোতি বৰুৱা আৰু উদীপ্ত গগৈ আছে, আমি দুগৰাকীৰ সৈতে আমি কথা পাতিম। যিহেতু এই দুয়োগৰাকীলৈ যথেষ্ট কল্পনা জল্পনা চলি আছে ইতিমধ্যে, আছুৰ নেতৃত্ব কোনে ল'ব তাক লৈ যিহেতু ইতিমধ্যে বহু চৰ্চা চলিছে আৰু তাৰ মাজতে আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। প্ৰথমতে মই আমাৰ হৈছে উদীপ্ত গগৈ, আমি তেখেতক আমি কথা পাতিম, স্বাগতম জনাইছোঁ। যিহেতু আছুৰ এই অধিৱেশন যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ এইবাৰ, যিহেতু ইতিমধ্যে এক ডাঙৰ আন্দোলন হৈ আছে কা বিৰোধী আন্দোলন। কা বিৰোধী আন্দোলনৰ লগে লগে যিসকল অসমৰ ৰাজনৈতিক প্ৰেক্ষাপটত আছুৰ যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিছে ইতিমধ্যে, গতিকে এইবাৰ অধিৱেশনত কেনেধৰণৰ হোৱা সম্ভাৱনা আছে আৰু আজিৰ তাৰিখত আপোনালোকে কেনেধৰণে আগবঢ়াই নিয়াৰ ক্ষেত্ৰত নতুন নেতৃত্বই কি ভাবে বা নতুন যিসকল নৱাগত তেওঁলোকে কেনেধৰণে আছুক লৈ যাব বিচাৰিলে? হয়, আচলতে দুলীয়াজানৰ অধিৱেশনখিনিয়ে আমাক খুব এটা নতুন দিশ নিৰ্ণয় কৰিব বুলি আমি বিশ্বাস কৰোঁ। কাৰণ কা আন্দোলন হ'ল, কেব আন্দোলন হ'ল, তাৰ পাছৰ পৰ্যায়ত সমগ্ৰ অসম স্তব্ধ হৈ গৈছিল। নাগৰিকত্ব সংশোধনী এই যিটো বিষয়, সেই বিষয়টোক লৈ সমগ্ৰ অসমৰ মানুহে আন্দোলন কৰিবলৈ আহিছিলে, ছাত্ৰ ছাত্ৰীসকলে ৰাজপথত ওলাই আহিছিল। তাৰ পাছৰ পৰ্যায়ত আহি পেলাই COVID-19 যিটো সন্ত্ৰাস হ'ল, গোটেই সমগ্ৰ বিশ্বতে COVID-19 প্ৰট'কলৰ কাৰণে মানুহবিলাক ঘৰত থাকিবলগীয়া হৈছিল, আবদ্ধ হৈ থাকিবলগীয়া হৈছিল। তাৰ পাছত আমি সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ কেন্দ্ৰীয় সমিতিয়ে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলে যে দুলীয়াজানত অধিৱেশন ঘোষণা কৰা হ'ল আৰু দুলীয়াজানবাসীৰ ৰাইজৰ সহযোগত দুলীয়াজান আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ লগতে সদৌ ডিব্ৰুগড় জিলা ছাত্ৰ সন্থাই আমি উদ্যোগ গ্ৰহণ কৰিলোঁ যে দুলীয়াজানত অধিৱেশনখনি অনুষ্ঠিত হ'ব আৰু এই অধিৱেশনখনিয়ে বিভিন্ন দিশ নিৰ্ণয় কৰিব, ৰাজনৈতিক ক্ষেত্ৰতে হওক বা সামাজিক ক্ষেত্ৰতে হওক। তাৰ লগে লগে অসম ভাৰতবৰ্ষৰ যিটো শিক্ষা ব্যৱস্থা, তাত অসমতো অসমৰ শিক্ষা ব্যৱস্থা লৈ যিবিলাক চিন্তা চৰ্চা কৰিছে, সেই চিন্তা চৰ্চাবিলাক সদৌ অসম ছাত্ৰ সন্থাই আমি আগবঢ়াই নিম। আৰু তাৰ লগে লগে যিটো এটা কথা চলিছে যে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ নেতৃত্ব সলনি হ'ব, নেতৃত্ব নতুন নেতৃত্ব স্থান পাব, নেতৃত্ব সলনি হোৱাৰ লগে লগে ছাত্ৰ সন্থা বা যিকোনো এটা অৰ্গেনাইজেশ্যন পৰিচালনা কৰাত এটা তাত চেঞ্জ আহে, এটা নতুনত্ব আহে। আৰু সদৌ অসম ছাত্ৰ সন্থা এইবাৰ যিটো কাৰ্যকাল যোনে নেতৃত্ব ল'ব, আমাৰ নেতৃত্বত বিশ্বাস আছে আৰু আস্থা আছে, আমি বিশ্বাস কৰোঁ যে তেখেতলোকে সদৌ অসম ছাত্ৰ সন্থাক ভালকৈ পৰিচালনা কৰিব আৰু এটা খুব শক্তিশালীভাৱে এটা পৰিচালনা কৰি সমগ্ৰ অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ অধিকাৰ সাব্যস্ত কৰিবৰ কাৰণে, দিল্লী আৰু দিছপুৰক বুজাই দিবৰ কাৰণে যে অসমীয়া খিলঞ্জীয়া মানুহৰ লগত সদৌ অসম ছাত্ৰ সন্থা আছে আৰু সদৌ অসম ছাত্ৰ সন্থা ৰাজ্য গঠিত যিটো ছাত্ৰ সংগঠন, এই ছাত্ৰ ছাত্ৰীসকলে আহিবলগীয়া দিনবিলাকত কিন্তু সমগ্ৰ অসমৰ ৰাজনৈতিক প্ৰেক্ষাপট কিন্তু সদৌ অসম ছাত্ৰ সন্থা ছাত্ৰকৰ্মীসকলে আমাৰ হাতৰ মুঠিত থাকিব। তাৰ লগে লগে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ যিটো ৰাজনৈতিক দল, জন্ম হোৱা এটা ৰাজনৈতিক দল বুলি কোৱা হৈছে, কিন্তু এটা কথা অসমৰ ৰাইজে জানি লোৱা ভাল বা খিলঞ্জীয়া মানুহে জনাটো ভাল যে সদৌ অসম ছাত্ৰ সন্থাই ৰাজনৈতিক দল জন্ম দিয়া নাই। সদৌ অসম ছাত্ৰ সন্থাই এনেকুৱা ধৰণৰ এটা ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে যে যিটো সময়ত কা আন্দোলন বা কেবৰ সময়ত যে সমগ্ৰ খিলঞ্জীয়া মানুহৰ অধিকাৰ সাব্যস্ত কৰিবৰ কাৰণে এটা ৰাজনৈতিক বিকল্প চিন্তা কৰিব লাগে বুলি কৈছিল, সেই আহ্বানক সন্মান জনাই বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন জ্যেষ্ঠ ব্যক্তিসকল, ছাত্ৰ ছাত্ৰীসকলক সকলোকে একত্ৰিত কৰি, বিভিন্ন জনগোষ্ঠীয় সংগঠনবিলাকক একত্ৰিত কৰি এটা ৰাজনৈতিক শক্তিৰ জন্ম হৈছে আৰু সেইটো ৰাজনৈতিক দলটো জন্ম হোৱা ক্ষেত্ৰত সদৌ অসম ছাত্ৰ সন্থা আৰু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে ৰাজনৈতিক দলটোক গঠন কৰিবৰ কাৰণে উদ্যোগ লোৱা নাই, কিন্তু গোটেই বিষয়টো আগবঢ়াই নিবৰ কাৰণে এটা 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 ব্যৱস্থা তেওঁলোকে আমি গ্ৰহণ কৰিছিলোঁ। আৰু আহিবলগীয়া দিনবিলাকত আমি সদৌ অসম ছাত্ৰ সন্থাই অৰাজনৈতিক যিটো চৰিত্ৰ আমাৰ, এই পলিটিকেল যিটো চৰিত্ৰ সেইটো বৰ্তি থাকিব আৰু তাৰ লগে লগে যিসকলে নেতৃত্ব ল'ব সদৌ অসম ছাত্ৰ সন্থা আহিবলগীয়া দিনবিলাকত, তেখেতলোকে এটা যিটো বিশ্ববিখ্যাত বা বিশ্বতে এটা সদৌ অসম ছাত্ৰ সন্থাই বিশ্বতে এনেকুৱা এটা ছাত্ৰ সংগঠন, অৰাজনৈতিক ছাত্ৰ সংগঠন বিশ্বত ক'তোৱে নাই, এনেকুৱা এটা শক্তিশালী ছাত্ৰ সংগঠনটো পৰিচালনা হ'ব আৰু ৰাজনৈতিক যিটো দৰ্শন, ৰাজনৈতিক দৰ্শনৰ বিপৰীতে যিটো আমাৰ অৰাজনৈতিক যিটো চৰিত্ৰ অক্ষুণ্ণ থাকিব, সাংবিধানিক সংবিধানৰ যিটো কথা উল্লেখ আছে যে এটা এই পলিটিকেল ষ্টুডেণ্ট অৰ্গেনাইজেশ্যন হিচাপে থাকিব আৰু সেই
কথা আমি একমত এই পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন হিসাবে থাকিব আর সকল রাজনৈতিক দল সি জাতীয় পরিষদে হোক বা কংগ্রেস বিজেপি এজিপি যদি না হোক সকলকে কিন্তু আমি নিষ্ঠা নিদিম যদি তাদেরকে রাজ্যের পক্ষ থাকে যদি কাম নকরে বা রাজ্যের পক্ষ যদি সিদ্ধান্ত গ্রহণ নকরে ছাত্র সন্থায় আমি ব্যবস্থা গ্রহণ করি আর আমি সেইকারণে আহ্বান জানাইছো যে সমগ্র রাজনৈতিক দলসমূহ যে ছাত্র সন্থায় নতুনকৈ আমি আগে আরম্ভ করেছো সেই আগের ছাত্র সন্থা যিসকলে যেনেকৈ পরিচালিত হয়েছিল বা আজি তারিখের ছাত্র সন্থার মাজত বিভিন্ন পার্থক্য আছে আর নিষ্ঠাবান নিষ্ঠার সততায় আমি সদরকম ছাত্র সন্থার নেতৃত্বত আছো আর আমার নেতৃত্ব সলনি হব আর এই নেতৃত্ব সলনি হওয়ার লগে সমগ্র বিষয়বিল কিন্তু আমি আগবাই নিম আর আমি সকলকে যিসকলে বিরোধী যে চক্র সেই চক্রটুক আজি দুলিয়াজানের অধিবেশন স্থলীপ আমি তাদের আহ্বান জানাইছো যে আপনাদের সতর্ক থাকুক আর যদি আপনাদের কিরণজীয় মানুষের পক্ষ যদি থাকি আপনাদের কাম নকরে অনাগত দিনবিল আপনাদের কিন্তু ভুগিব লাগবে এইখানে একটা ডর প্রশ্ন তারপরে যেটা সদৌ সংস্থাটি অন্ধার মজিয়াত আজিলেক কোনো ধরনের এনে ধরনের বৈষম্যবাদ বা বিভিন্ন ধরনের কথা প্রকাশ হওয়া নাছিল আজি তারিখের কিন্তু সদৌ ছাত্র সন্থার নেতৃত্বের বিরুদ্ধে কিছু আপনার কর্মী হোক বা আপনার সদস্য ইতিমধ্যে গুরুত্বর অভিযোগ উঠামে সেই অভিযোগ আসলে কি সত্যতা আছে আসলে গোটে বিষয়টি হয়েছে একটা ব্যক্তিগত কোনোবা স্বার্থ সিদ্ধির কারণে বা নিজের ব্যক্তিগত ইচ্ছা প্রকাশ করবর কারণে কোনোবাই এনেকা বিরূপ মন্তব্য করেছে সদৌ ছাত্র সন্থার সন্মানীয় উপদেষ্টা ডক্টর মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য সভাপতি দীপাঙ্কর কুমার হারান লুইনজ্যোতি গগৈ ডাঙরিয়ার নেতৃত্ব সদৌ ছাত্র খুব ভালকে পরিচালনা হয়েছে যদি তখনকে নেতৃত্ব যদি কিবা খেলি মেলি থাকলে হয় সেই নেতৃত্ব উপর যদি কোনোবা যদি আঙুলি টুয়াইছে যখন অভিযোগ করেছে যদি কিবা অভিযোগ থাকলে হয় আজি ইমান ধুনিয়াক চারিদিনিয়া কার্যসূচী কোভিড 19 সন্ত্রাসের পাছত যে ব্যবস্থার পাছত আজি ইমান ধুনিয়াক রাইজ ওলাইছে রাইজক একত্রিত করবর কারণে সভাপতি সাধারণ সম্পাদকে দুইজনে রাইজক আহ্বান জানাইছে সমগ্র ডিব্রুগড়বাসী রাইজে আজি আমার সদৌ ছাত্র সন্থার সমর্থন জানাইছে সমগ্র দুলিয়াজানবাসী রাইজ ওলাই আছে কোনো স্বার্থ নোহাকে তখনকে কাম করেছে ছাত্র সন্থাক সহায় করেছে যদি আমার নেতৃত্ব যদি কিনা অভিযোগ থাকলে হয় নেতৃত্ব যদি কিনা ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে হয় রাইজে আমার সমর্থন নজনালে হয় তারলগেলে সমগ্র ছাত্র প্রতিনিধি আহিছে প্রায় 7,000 ছাত্র প্রতিনিধি আমি ইয়াত একত্রিত হম নতুন সিদ্ধান্ত আমি গ্রহণ করিম যদি আমার নেতৃত্বের মাজত কিনা তেনা ভুল বুঝাবি থাকলে হয় বা বেয়া বিপদ পরিচালনা করেছে যা অভিযোগ করেছে সেই অভিযোগগুলো আমি খণ্ডন করব বিচার আমার নেতৃত্ব খুব ভালকৈ খুব সবল স্থিতিত নেতৃত্ব লৈছে আর সভাপতি দীপাঙ্কর কুমার নাথ আর সাধারণ সম্পাদক লুইনজ্যোতি গগৈ যখন সমিতি যখন কার্যনির্বাহক সভা এখানে সদৌ ছাত্র সন্থার আটাইতকৈ শক্তিশালী যেতিয়া সদৌ ছাত্র সন্থা জন্ম হয়েছে আজি তারিখলৈকে এখানে খুব সফল আর সবল নেতৃত্ব বলে আমি কব বিচারিম কারণ এখানে দিনতে আমি বিভিন্ন সদৌ ছাত্র সন্থায় নতুন প্রাণ পাইছো সদৌ ছাত্র সন্থায় আগবাড়ি যাব কারণে আমি বিভিন্ন বাট আমার মুকলি হয়েছে আমি সেইভাবে আমি তখন খুব আস্থা আর বিশ্বাস করো সমগ্র রাইজে তখন উপর আস্থা আর বিশ্বাস রাখিছে আর যখন অভিযোগ দাখিল করেছে যে আমি একটা কথা নিশ্চিত যে সদৌ ছাত্র সন্থায় বিচারিলে একো নাপায় কোনো সদৌ ছাত্র সন্থার নেতৃত্ব যদি কিনা আমাক দায়িত্ব অর্পণ করে সেই দায়িত্ব আমি পরিচালনা করব পারো আসলে যা মানুষে যি এজন বা দুজন মানুষে তখনলোকে এনেকা ধরনের মন্তব্য করেছে তখনলোকে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি নোহার বিরূপ